নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে বন্ধুরা আমি চলে এসেছি বিশ্বের বড় দুর্গা আজকে উদ্বোধন হবে, সেখানে এসেছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। এই প্যান্ডেলের ভেতরে যে যে লাইটিং করেছে সেটা তোমরা যদি দেখবে, তোমাদের একদম পুরো চোখ একদম পুরো মানে চোখ ধাঁধানো সৌন্দর্য করেছে। ভেতরে লাইটিং এত সুন্দর করেছে, তোমরা ভিডিওটা দেখো, দেখো তোমাদের খুব ভালো লাগবে। কথা দিলাম, ভিডিওটা স্কিপ করো না, চলো ভিডিওটা দেখো। দেখো কত বড় দুর্গা প্রতিমা করেছে, পুরো 100 ফুটের প্রতিমা করেছে। সোদপুরে কী করে আসতে হবে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, তোমরা বুঝতে পারবে। ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিছুই বুঝতে পারবে না। আর ভেতরে কিন্তু বিশাল লাইটিং করেছে, তোমরা একবার দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবে। আজকে উদ্বোধন হবে, তার জন্য আমি এসেছি। তো এখানে কিন্তু বেশ মানুষজন হয়েছে, তোমরা বুঝতেই পারছো যেহেতু আজকে উদ্বোধন। তো চলো ভিডিওটা দেখে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা কে কে এসছো এই উদ্বোধনে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কী করে আসবে সেটাও একবার শুনে রাখো। তোমরা সোদপুরে আসবে, এসে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে তোমরা একটু নিচের দিকে নামবে, তারপরে টোটো আছে বা অটো আছে, 10 টাকা করে নেবে শহীদ কলোনি সোদপুরে। তোমরা চলে আসবে, বিশাল বড় ঠাকুর করেছে 100 ফুটের, আর প্যান্ডেল অসাধারণ প্যান্ডেল করেছে। দেখো তোমরা একবার দেখে নাও, দারুণ প্যান্ডেল করেছে, ভেতরে এত সুন্দর, তোমরা একবার দেখতে থাকো। দেখো কত মানুষের ভিড় এখানে, কিন্তু সত্যি ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ ভালো লাগছে। আমি যখন এখানে এসেছি তখন কিন্তু বেশি বাজে না, তখন 5টা মতো বাজে, 6টার সময় উদ্বোধন হবে, তো 1 ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম। আর দেখো এখনও কিন্তু লাইটিং দেয়নি, একটু পরেই লাইটিং দেবে। অবশ্যই তোমাদেরকে লাইটিংটাও দেখাবো, তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা। কথা দিচ্ছি তোমাদের আজকের ভিডিওটা দারুণ লাগবে। দেখো লাইটিংয়ের পরে কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। দেখো কী সুন্দর লাগছে, ক্যামেরাতে কিন্তু এতটা বড় আসছে না, তোমরা যখন সামনে আসবে তখন তোমরা দেখতে পারবে যে কতটা বড় জায়গা নিয়ে এই প্যান্ডেল হয়েছে। আর দেখো সেকেন্ডে সেকেন্ডে কিন্তু কালার চেঞ্জ হচ্ছিলো, ভীষণ ভালো লাগছিলো। এখন হচ্ছে নীল কালার, তারপর সবুজ কালার হচ্ছে, এরকম কিন্তু কালার কিন্তু পাল্টেই যাচ্ছিলো, মানে এত ভালো লাগছে। তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের কতটা ভালো লাগছে আজকের ভিডিওটা, অসাধারণ। এখন পুরো লাইটিং দিয়ে দিয়েছি, তো এক্ষুনি ভেতরে ঢুকে পড়বো। দেখো কত মানুষের ভিড় হয়েছে, প্রচুর মানুষের ভিড় হয়েছে, কিন্তু এখানে কিন্তু বেশি একটা বড় জায়গা না, অল্প জায়গা নিয়েই এই জায়গাটা হয়েছে। কিন্তু তোমরা ভিডিওটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে, এত সুন্দর লাগছে না। লাইটিং কিন্তু একটু পরপরই কিন্তু পাল্টাচ্ছে। এবার তোমাদেরকে ভেতরটা দেখাবো, এক্ষুনি ভেতরে ঢুকবো। ভেতরটা আগে ঠাকুরটা তোমরা দেখে নাও ভালোভাবে, তারপরে ভেতরটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখানে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছিল, সবাই দাঁড়িয়ে রয়েছে, তো সবাই খালি বলছিল যে কখন উদ্বোধন হবে। তো উদ্বোধন হয়ে গেলেই তারপরেই মানে সবাইকে ঢুকতে দেবে। ভীষণ সুন্দর লাগছে, মানে লাইটিংটা মানে ক্যামেরাতে তোমার আসছেই না, মানে তোমরা সামনে যখন এসে দেখবে তখন তোমরা বুঝতে পারবে যে কত বড় ঠাকুর করেছে। যেমন ঠাকুর তেমন লাইটিং, অসাধারণ হয়েছে। Thank you.
অনেকক্ষণ দাঁড়ানোর পর তারপরে দেখো ভেতরে এখন সবাইকে ঢুকতে দিচ্ছে, তো আমিও দেখো ভেতরে ঢুকছি। এখন পুরো ভেতরের ভিডিওটা দেখতে হলে তোমরা ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। ভেতরে এত সুন্দর চোখ ধাঁধানো সৌন্দর্য ভেতরে, তোমরা দেখো বন্ধুরা। যদি তোমাদের খারাপ লাগে তখন তোমরা কমেন্ট করে জানিয়ে যেও যে তোমাদের খারাপ লেগেছে। দেখো ভেতরটা কিন্তু পুরোপুরি আমি ঢুকে পড়েছি, ভেতরটা এত সুন্দর করেছে। দেখো এখানে কিন্তু দেখো ঢুকতেই কিন্তু এখানে দেখো ঠাকুরের মূর্তি রয়েছে, এরকম চারিদিক দিয়ে শুধু অনেক রকমের ঠাকুরের মূর্তি রয়েছে। এত সুন্দর লাগছে না, কৃষ্ণ ঠাকুরের থেকে ধরে লক্ষ্মী ঠাকুরের থেকে ধরে আরও অনেক ঠাকুর এখানে আছে। তো হনুমানের মূর্তি এঁকেছে, মানে চারিদিক দিয়ে শুধু ঠাকুরেরই সুন্দর সুন্দর ছবি আছে, গণেশ মূর্তি অনেক আছে। দেখো এত সুন্দর হাতের কাজ, ভেতরটা তোমরা ঢুকেই দেখতে পারবে। আগে চলো চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো ওপরটা কত সুন্দর লাইটিং করেছে, আর লাইটের মানে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, একটু পরপরই চেঞ্জ হচ্ছে, এত সুন্দর করেছে না, ভীষণ সুন্দর করেছে। সত্যি বলছি তোমাদেরকে, চোখ ঝাঁকানো সৌন্দর্য ভেতরটা, তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখার জন্য, তোমরা আরও এরকম ভিডিও দেখতে পারবে। আর তোমরা অবশ্যই এসো সোদপুরে, এটা কিন্তু সোদপুরে, আমি বারবার করে বলছি, তো এটা কিন্তু সোদপুর, এটা কিন্তু রানাঘাট না, এটা সোদপুর। রানাঘাটেও হওয়ার কথা ছিল কিন্তু হলো না, আর এটা সোদপুরে হচ্ছে 100 ফুটের ঠাকুর। আর দেখো মাঝখানটায় কত সুন্দর করেছে, এই সত্যি এখানটায় সবাই সেলফি তুলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, এত সুন্দর লাগছে না। এই দৃশ্যটা দেখো বন্ধুরা কত সুন্দর করেছে, অসাধারণ করেছে। এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরের দৃশ্য, খুব সুন্দর দৃশ্য, দেখো ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে না কি বলবো। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখো তোমাদেরকে কিন্তু তাড়াতাড়ি করে দেখাচ্ছি ভেতরের দৃশ্যটা, তোমরা যারা আসবে বা আসতে চাইছো তোমরা চলে আসবে, ট্রেনে করে যারা আসবে তোমরা ট্রেনে করে, ট্রেন থেকে নামবে, নেমে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মের একটু মানে টোটো স্ট্যান্ড একটু নিচের দিকে আসলে তোমরা টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে তোমরা টোটো বা অটো করে চলে আসবে। 10 টাকা নেবে, বলবে শহীদ কলোনি যাব, তাহলেই আসলে তোমরা দেখতে পারবে এই প্যান্ডেলটি, ভীষণ সুন্দর। এই যে দেখো মূল প্রতিমা, দেখো এখানে এই ঠাকুর পুজো হবে আর মাত্র 2 দিন পরে, আমি কিন্তু 2 দিন আগেই এসেছিলাম এখানটায়। দেখো খুব সুন্দর। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দেবো। দেখো বাইরের দিকটা কিন্তু খুবই সুন্দর, এখানে কিন্তু অনেক রকমের দোকান বসেছে, খাবারের দোকান, ফুচকার থেকে পাপড়ি চাট অনেক দোকান বসেছে। বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখা।